1 বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার আমরা এখন রিয়েল নাম্বার সম্পর্কে জানব মানে বাস্তব সংখ্যা সম্পর্কে জানব প্রতি বছরের মতো এবছরেও আমাদের পাড়ার নেতাজি বালক সংঘের মাঠে একটি হস্তশিল্প মেলার আয়োজন হয়েছিল এই মেলায় আমরা নিজেদের হাতের তৈরি জিনিস বিক্রি করেছি আমরা ঠিক করেছি মেলায় নিজেদের তৈরি জিনিস বিক্রি করে যে টাকা পাবো তার বেশির ভাগটাই পাড়ার উন্নতির জন্য ক্লাবকে দান করব তাই মেলায় কী কী জিনিস কত কত টাকায় বিক্রি হল তার তালিকা তৈরি করে ক্লাবের বোর্ডে লিখি রঙিন কার্ড বিক্রি করে পঁয়ষট্টি টাকা ছবি বিক্রি করে দুশো পঁচাত্তর টাকা কাপড়ের ব্যাগ বিক্রি করে পাঁচশো বারো টাকা আচার বিক্রি করে তিনশো পঁচাশি টাকা 샤ড়ে বিক্রি করে 942 টাকা। কাপড় বিক্রি করে 135 টাকা। দেখছি বোর্ডে লেখা তথ্যে অনেকগুলি সংখ্যা লেখা আছে। এই সংখ্যাগুলি কি ধরনের সংখ্যা জানার চেষ্টা করি। চলো। 65 275 512 385 942 135 এই সব সংখ্যাগুলি কে স্বাভাবিক সংখ্যা বলে? যাকে ইংরেজিতে গণনা করা থেকেই সংখ্যার সৃষ্টি হয়েছে তাই এই সমস্ত এগুলোকে আমরা গণনার সংখ্যা বলি বা স্বাভাবিক সংখ্যা বলি যেহেতু এগুলোকে গণনা করা হয় তাই এগুলোকে আমরা গণনার সংখ্যা বা স্বাভাবিক সংখ্যা এরাই হচ্ছে আসল সংখ্যা ওকে এটা স্ট্যান্ডার্ড সংখ্যা চলো স্বাভাবিক সংখ্যাদের সংখ্যা সব থেকে ছোট সংখ্যা হলো এক ঠিক আছে এখানে এক হবে আমি স্বাভাবিক সংখ্যাগুলি পাশের বৃত্তাকার ক্ষেত্রে লিখি ও স্বাভাবিক সংখ্যার দল গড়ি স্বাভাবিক সংখ্যার দল এক দুই তিন চার ডট ডট একশো দুশো সাধারণভাবে ইংরেজি বর্ণমালার n অক্ষর দ্বারা সূচিত করা হয় এটা মনে রাখবে n অক্ষর কেন কারণ ন্যাচারাল নাম্বারস এর দিয়ে একে ডোটেশন করা হয় মরামি তার ছবি বিক্রি করে দুশো পঁচাত্তর টাকা পেয়েছিল কিন্তু সে সম্পূর্ণ টাকাই অর্থাৎ দুশো পঁচাত্তর টাকা বাড়ার উন্নয়নের জন্য ক্লাবকে দান করলো এখন মনাবের কাছে পড়ে রইল কত দুশো পঁচাত্তর টাকা সে পেয়েছিল আর দুশো পঁচাত্তর টাকা সে দিয়ে দিল মানে দুশো পঁচাত্তর টাকা মাইনাস দুশো পঁচাত্তর টাকা সমান জিরো টাকা তাহলে এই যে জিরো জিরো কি স্বাভাবিক সংখ্যা আসলে না জিরো স্বাভাবিক সংখ্যা নয় জিরো কোনো স্বাভাবিক জিনিস নয় এর কোনো ভ্যালু নেই তাই স্বাভাবিক নয় জিরো এরা অখণ্ড সংখ্যা হোল তাহলে মনে রাখবে জিরো স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু জিরোকে নিয়ে এবং ন্যাচারাল নাম্বারসদের নিয়ে মানে এক থেকে শুরু করে ডট 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 আনলিমিটেড অসীম সংখ্যাকে নিয়ে তৈরি হলো অখণ্ড সংখ্যা যাদের পুরো কে বলা হয় ইংরেজিতে হোল নাম্বার মানে সম্পূর্ণ টোটাল মনে রাখবে থেকে শুরু অসীম কে বলা হয় সংখ্যা জিরো কোন স্বাভাবিক সংখ্যা নয় এবং জিরো কে সাথে নিয়ে স্বাভাবিক সংখ্যা সবাইকে সাথে নিয়ে টোটাল সম্পূর্ণটাকে বলা হয় অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার ঠিক আছে স্বাভাবিক সংখ্যার দলে শূন্য রাখলে অখণ্ড সংখ্যার দল পাবো অর্থাৎ শূন্য এবং স্বাভাবিক সংখ্যাগুলিকে মিলে অখণ্ড সংখ্যা বলা হয় ঠিক আছে তাহলে অখণ্ড সংখ্যা এটা হলো 1 2 3 4 .59 এটা সার্কেলটা হলো স্বাভাবিক সংখ্যার সেট এবং জিরো স্বাভাবিক সংখ্যা নয় তাহলে টোটাল এই ট্রায়াঙ্গেলটা হলো অখণ্ড সংখ্যার দল চলো আমি অখণ্ড সংখ্যাগুলি পাশের ত্রিভুজাকার ক্ষেত্রে লিখি ও অখণ্ড সংখ্যার দলগুলি অখণ্ড সংখ্যার দলকে সাধারণভাবে ইংরেজি বর্ণমালার ডাব্লু অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় মনে রাখবে ডাব্লু দিয়ে একে ডিশন করা হয় এক নম্বর কার্ড বিক্রি করে ও আচার বিক্রি করে মোট কত টাকা পেয়েছে হিসাব করে লিখি কার্ড বিক্রি করে ও আচার বিক্রি করে মোট পেয়েছে পঁয়ষট্টি টাকা যোগ তিনশো পঁচাশি টাকা মানে টোটাল সাড়ে চারশো টাকা এই যে সাড়ে চারশো এটি একটি সংখ্যা অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করে স্বাভাবিক সংখ্যা পেলাম মানে এই পঁয়ষট্টি আর তিনশো পঁচাশি দুটো স্বাভাবিক সংখ্যাকে যোগ করে আমরা এই চারশো পঞ্চাশ এটাও একটা স্বাভাবিক সংখ্যা যেটা আমরা পেলাম তাহলে চারশো পঞ্চাশ একটা কি সংখ্যা হবে স্বাভাবিক সংখ্যা ঠিক আছে আমি যে কোনো দুটি স্বাভাবিক সংখ্যা যোগ করে দেখছি দুটি স্বাভাবিক সংখ্যা বিভিন্ন স্বাভাবিক সংখ্যা নিয়ে যোগ করে নিজে যাচাই করি অলরেডি আমরা যাচাই করে নিয়েছি দু নম্বর কোনো দুটি অখণ্ড সংখ্যার যোগ ফল সর্বদা অখণ্ড সংখ্যা হবে মনে রাখবে অখণ্ড সংখ্যার যোগ অখণ্ড সংখ্যায় হবে বিভিন্ন স্বাভাবিক সংখ্যা নিয়ে যোগ করে নিজের যাচ্ছে যেমন একটা অখণ্ড সংখ্যাকে ধরতে পারি পঁয়ষট্টি একটা অখণ্ড সংখ্যা এবং তিনশো পঁচাশি একটা অখণ্ড সংখ্যা তাহলে দুটো অখণ্ড সংখ্যা যোগ করে সাড়ে চারশো পেলাম এটাও কিন্তু একটা অখণ্ড সংখ্যায় তিন নম্বর আমি কোনো দুটি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা গুণ করি ও কি পাই লেখি বিভিন্ন স্বাভাবিক সংখ্যা নিয়ে যোগ করে নিজে যাচাই করি দুটি স্বাভাবিক সংখ্যা বা অখণ্ড সংখ্যা গুণ করে কি পাবো দুটি স্বাভাবিক সংখ্যা যেমন এক আর দুই তাহলে এক আর দুই গুণ করলে দুই পাবো অর্থাৎ দুই একটা স্বাভাবিক সংখ্যাই পাবো অখণ্ড সংখ্যা অর্থাৎ এক আর দুই এটাও দুটোই অখণ্ড সংখ্যা মানে এই দুটোকেও গুণ করে দুই পাবো মানে অখণ্ড সংখ্যাই পাবো দেখছি দুটি স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদা ড্যাশ সংখ্যা অখণ্ড সংখ্যা বিভিন্ন যাচাই করি আমি যেটা একটু আগেই বললাম তাহলে দুটি স্বাভাবিক সংখ্যার গুণ সর্বদা স্বাভাবিক সংখ্যাই হবে চার নম্বর যদি দুটি যে কোনো স্বাভাবিক সংখ্যা বিয়োগ করি বিয়োগ ফলও স্বাভাবিক সংখ্যা হবে কিনা দেখি চলো দুটি স্বাভাবিক সংখ্যা পঁয়ষট্টি ও তিনশো পঁচাশি নিলাম পঁয়ষট্টি থেকে যদি তিনশো পঁচাশি আমরা বিয়োগ করি তাহলে মাইনাস তিনশো কুড়ি পাবো পঁয়ষট্টি থেকে তিনশো পঁচাশি বিয়োগ করে আমরা কিন্তু মাইনাস তিনশো কুড়ি পেলাম যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয় কিন্তু যদি একে উল্টে দিই তিনশো পঁচাশি থেকে যদি পঁয়ষট্টি বিয়োগ করি তাহলে কিন্তু তিনশো কুড়ি একটা স্বাভাবিক সংখ্যা হবে কিন্তু সব ক্ষেত্রে বিয়োগ করলেই মানে দুটি স্বাভাবিক সংখ্যাকে সব ক্ষেত্রেই বিয়োগ করলেই স্বাভাবিক সংখ্যা হবে না আমরা স্বাভাবিক সংখ্যা নাও পেতে পারে। অর্থাৎ দুটি স্বাভাবিক সংখ্যার বিয়োগ ফল সর্বদা স্বাভাবিক সংখ্যা হয় না এই যে মাইনাস তিনশো কি ধরনের সংখ্যা এই মাইনাস তিনশো একটা পূর্ণ সংখ্যা একে বলা হয় পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা ও সংখ্যাগুলি মিলিত হয়ে পূর্ণ সংখ্যার ইংরেজিতে হয় দল গঠিত হয়। পূর্ণ সংখ্যার দলকে সাধারণ ইংরেজিতে বর্ণওয়ালা জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় মনে রাখবে জেড অক্ষর দ্বারা চিহ্নিত করা হয় আমি পূর্ণ সংখ্যাগুলি পাশের আয়তকার ক্ষেত্রে ও পূর্ণ সংখ্যার গড়ি

শূন্য অর্থাৎ জিরো অপেক্ষা বড় আবার কিছু সংখ্যা শূন্য অপেক্ষা ছোট দেখো এই সংখ্যাগুলো শূন্য অপেক্ষা বড় শূন্যকে কে রেখে এটা শূন্য অপেক্ষা বড় আর এরা হলো শূন্য অপেক্ষা ছোট শূন্য অপেক্ষা বড় পূর্ণ সংখ্যা অর্থাৎ ওয়ান টু ফোর এরা পজিটিভ এদের ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয় তাই এদের নাম পজিটিভ এন্টেজার

পণ্য সংখ্যার দলের মধ্যে সবাই পণ্য সংখ্যা এরা ঋণাত্মক মানে নেগেটিভ এরা ধনাত্মক মানে ছ নম্বর আমি যে কোনো দুটি পণ্য সংখ্যা নিয়ে যোগ বিয়োগ ও গুণ করে দেখে কি পাই চলো মাইনাস আটের সাথে মাইনাস পাঁচের সংখ্যা দুটি যোগ করি বিয়োগ করি আর গুণ করি যদি মাইনাস আটের সাথে মাইনাস যোগ করি কি হবে কমেন্ট করো -8 আটের থেকে মাইনাস পাঁচ বিয়োগ করলে কি হবে কমেন্ট করো এবং মাইনাস আটের সঙ্গে মাইনাস পাঁচের গুণ করলে কি হবে কমেন্ট করো দেখছি মাইনাস ও মাইনাস পাঁচ পূর্ণ সংখ্যা দুটির যোগফল বিয়োগফল ও গুণফল পূর্ণ সংখ্যায় কি করে বুঝবো দেখো -8 আর মাইনাস পাঁচ যোগ করলে মাইনাস তেরো হয় যেটা একটা পূর্ণ সংখ্যা আর মাইনাস এর সাথে মাইনাস পাঁচ বিয়োগ করলে মাইনাস হয় যেটাও একটা পূর্ণ সংখ্যা এটা মাইনাস প্লাস হয়ে যাবে আর মাইনাস আটের সাথে মাইনাস পাঁচ গুণ করলে যা হয় ফর্টি প্লাস যেটা একটা পূর্ণ সংখ্যা মাইনাস মাইনাসে প্লাস গুণ করলে আর যোগ করলে প্লাস এ মাইনাস চলো নেক্সট সাত নম্বর আমি অন্য যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নিয়ে যোগ বিয়োগ ও গুণ করে দেখছি পূর্ণ সংখ্যার যোগফল বিয়োগফল ও গুণফল সর্বদা ড্যাশ কমেন্ট করো নিজে যাচাই করে দেখি অন্য যে কোনো দুটি পূর্ণ সংখ্যা নাও নিয়ে তাদের যোগ করো বা বিয়োগ করো বা গুণ করে দেখো পূর্ণ সংখ্যার যোগফল ফল ও গুণফল সর্বদা কি আমি অলরেডি করে দিয়েছি দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে তাহলে কি পাবো দেখি দেখো পাঁচ ভাগ সাত মানে আমরা পাঁচ বাইশ সাত এইভাবেও লিখতে পারি আবার নয় ভাগ সাত দুই যাকে আমরা নয় পাই দুই এভাবে লিখতে পারি দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল ভগ্নাংশ পেল দুটি পূর্ণ সংখ্যার ভাগ ফল সর্বদা পূর্ণ সংখ্যার নাও হতে পারে দেখো পাঁচ আর সাত একটা পূর্ণ সংখ্যা এবং এদের যদি পাঁচকে সাত দিকে ভাগ করা যায় না যায় না না যায় কিন্তু এই ক্ষেত্রে এটা ভগ্নাংশ কারে লিখবো এর সমাধান করতে বলেনি আকারে লিখব এবার আবার নয় কে দুই দিয়ে ভাগ করা যায় কিন্তু এটা আকারে লিখবো দেখো আকারে লিখলে কিন্তু পুরোপুরি ভাবে এরা ভাগ যায় না এরা ভাগ করলে দশমিকে চলে আসে তাই দশমিকে যাব না তাই এদেরকে এইভাবে রাখলে এরা একটা ভগ্নাংশ আকার পায় তাই তাই দুটো পূর্ণ সংখ্যার ভাগ ফল পূর্ণ সংখ্যা নাও হতে পারে ভগ্নাংশ হতে পারে ভগ্নাংশ হওয়া মানে দশমিকে চলে যাওয়া ঠিক আছে নেক্সট নয় পাঁচের সাত নয়ের দুই আমরা নাইন বাই টু কে পাঁচের সাত নয় দুই বলতে পারি এই ধরনের সংখ্যাকে কি বলা হয় তাহলে এই পাঁচের সাত আর নয় এই ধরনের সংখ্যাকে সংখ্যা যাকে রেশনাল সংখ্যা মানে নাম্বার ওকে মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার যে সকল সংখ্যাকে কে পি বাই কিউ অর্থাৎ এই পি বাই কিউ এর ভগ্নাংশ আকারে বা পি বাই কিউ এর ভাগ আকারে প্রকাশ করা যায় এখানে ভগ্নাংশ হবে ভাগফল হয়নি ভগ্নাংশ আকারে রয়েছে যেখানে পি এবং কিউ পূর্ণ সংখ্যা পি আর কিউ দুটোই পূর্ণ সংখ্যা দুটো যখন ভাগ হয় তখন তারা ভাগফলে পরিণত না হয়ে এই ভগ্নাংশ আকারেই থাকে এবং যেখানে কিউ নট ইকুয়াল টু জিরো কেন এটা ইউজ করা হলো কিউ নট ইকুয়াল টু জিরো এটা না বললেও তো হতো এটা আমি বলছি তাদের মূলদ সংখ্যা বা রেশনাল নাম্বার বলা হয় ঠিক আছে অর্থাৎ দুটো পূর্ণ সংখ্যাকে যদি আমরা পি বাই কিউ ভগ্নাংশ আকারে প্রকাশ করি তাদের মূল সংখ্যা বলবো মানে এখানে আমরা ছোট জিনিস করেছি কিউ নর্টিকো এটার মানে কিছুই না এটা মানে একটা কন্ডিশন কোনো কোন ক্ষেত্রে আমরা যদি কিউকে জিরো বলে ফেলি যে জিরোটাও একটা পূর্ণ সংখ্যা তাহলে কিন্তু পি বাই জিরো কি হয়ে যাবে অর্থাৎ এটা অসীম এটাকে ভাগ করা যায় না সেই ক্ষেত্রে কিউ যাতে জিরো না হয় তার একটা কন্ডিশন বেটা দেওয়া হলো তার একটা শর্ত দেওয়া হলো যে কিউ কখনোই জিরো হবে না কিন্তু কিউ not equal to 0 কেন এই যে আমি বললাম এটাই পূর্ণ সংখ্যার দলে 1 দুই 2 2 এর 3 এবং -5 এর 6 সকল সংখ্যা রাখলে মূলদ সংখ্যার দল পাবো অর্থাৎ এরা সবাই মূলদ সংখ্যা যদি এরা পজিটিভও হয় মানে প্লাসও হয় আবার মাইনাসও হয় সবাই যদি ভগ্নংশ আকার পায় তাহলে এরাও মূলত সংখ্যা পাশের ঘরে আমি সকল মূলত সংখ্যা লিখি ও মূলত সংখ্যার দল গড়ি মূলত সংখ্যার দলকে সাধারণভাবে কিউ দ্বারা চিহ্নিত করা হয় ঠিক আছে আমি মাইনাস পাঁচকে লিখতে পারি মাইনাস পাঁচ ইকুয়াল টু মাইনাস পাঁচ বাই ওয়ান সবসময় কোনো যে কোনো সংখ্যাকে আমি তার নিচে ওয়ান আনতেই পারি যে কোনো সংখ্যাকে হোক আর প্লাস হোক যে কোনো সংখ্যাকে এক হোক আর একশো অর্থাৎ ভগ্নাংশ আকারে লিখলাম ভগ্নাংশ আকারে আমরা লিখলাম যে কোনো সংখ্যাকেই আমরা p বাই আকারে লিখতে পারি যে কোনো স্বাভাবিক সংখ্যাকে যে কোনো অখণ্ড সংখ্যাকে আমরা p বাই আকারে লিখতে পারি যেখানে কারণ মাইনাস পাঁচ এর লিট যা মাইনাস পাঁচ বাই ওয়ান এর ফলো যায় এর মানেও যা এর মানেও তাই তাই মাইনাস পাঁচ একটি মূলত সংখ্যা তাই মাইনাস পাঁচকেও আমরা একটা মূলত সংখ্যা বলতে পারি অর্থাৎ খেয়াল রাখবে সকল পূর্ণ সংখ্যাই মূলত সংখ্যা তার মানে আমরা যত মূলত সংখ্যা আছে সবাইকেই পূর্ণ সংখ্যা বলতে পারি কারণ সমস্ত পূর্ণ সংখ্যার নিচে ওয়ান দিয়ে আমরা মূলত সংখ্যা বানাতেই পারি যদি সেটা এই আকারে নাও বা থাকে আর থাকলে তো অটোমেটিকই এটা মূলত সংখ্যা মূলত সংখ্যার দল দেখো একের দুই একের তিনটা ওটা দুইয়ের পাঁচ তিনের সাত ওটা দুইয়ের সাত মাইনাস ফিফটিন বার সতেরো ফিফটিন বাই সেভেন নাইনটিন এটা হচ্ছে মূলত সংখ্যার দল টোটালটা এই পার্টটা হলো এটা পূর্ণ মূলদ সংখ্যা এবং এগুলোও মূলদ সংখ্যা এগুলোর তলায় আমরা এক দিয়ে প্রত্যেকটাকে আমরা বানাতে পারি জিরো বাই ওয়ানও কিন্তু জিরোই হয় অর্থাৎ এটাকেও বা জিরোকেও বানাতে পারি সবাইকে আমরা বানাতে পারি দুয়ের তিন একটি মূলদ সংখ্যা আবার দুয়ের তিন সমান চারের ছয় সমান ছয়ের নয় সমান আটের বারো ডট 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 এটা হয় কারণ দেখো রাশি গুণ হয়েছে মানে দুইয়ের সাথে দুই গুণ করে চার তিনের সাথে দুই গুণ করে ছয় আবার সাথে তিন গুণ করে ছয় তিনের সাথে দুই তিন গুণ করে নয় আবার সাথে চার গুণ করে আট তিনের সাথে চার গুণ করে বারো ঠিক আছে নেক্স্ট দশ চারের ছয় ছয়ের নয় এর বারো ডট ডট এদের দুইয়ের এর কি বলা হয় খেয়াল করো চারের ছয় ছয় নয় এর বারো এই গুলোকে ভগ্নাংশ এই ভগ্নাংশগুলিকে দুয়ের এর সমতুল্য মূলদ সংখ্যা অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার ইংরেজিতে ইকুইভ্যালেন্ট রেশনাল নাম্বার বলা হয় সমতুল্য মানে এরা সমান তুল্য এরা সবাই সমান এদের তুলনা সমান বা সমতুল্য ভগ্নাংশ আমরা বলতে পারি যাকে ইংলিশে ইকুই ভ্যালেন্ট ফ্র্যাকশন ভগ্নাংশ মানে ফ্র্যাকশন সমতুল্য মানে ইকুই ভ্যালেন্ট সংখ্যা মানে রাশনাল নাম্বার একে হলো সমতুল্য ওকে বুঝেছি পি কে মূলদ সংখ্যা বলা হবে যদি পি ও কিউ পূর্ণ সংখ্যা হয় এবং কিউ সব সময় নট ইকুয়াল টু জিরো হয় কিউ জিরো হওয়া যাবে না প্রয়োজন মতো পি বাই কিউ লঘিষ্ট আকারে প্রকাশ করি অর্থাৎ পি ও q এর মধ্যে এক ছাড়া ধনাত্মক সাধারণ উৎপাদক থাকবে না খেয়াল করো পি ও q এর মধ্যে এক ছাড়া কোনো ধনাত্মক উৎপাদক থাকবে না অর্থাৎ সেক্ষেত্রে পি ও q এর পরস্পর মৌলিক সংখ্যা কোপ্রাইম হতে হবে যদি এই রকম দুটো জোর বা তিনটে জোড়ের মধ্যে পরস্পর এদের মধ্যে প্রত্যেকটা পূর্ণ সংখ্যা মানে এইটা একটা ভগ্নাংশ উপরের পূর্ণ সংখ্যা নিচের পূর্ণ সংখ্যা এই প্রত্যেকটা পূর্ণ সংখ্যা যদি এক ছাড়া ধনাত্মক উৎপাদক না থাকে মানে ওদেরকে ভাঙলে শুধু একই পাওয়া যাবে আর ওই সংখ্যাটাই পাওয়া যাবে এ হচ্ছে বাংলা মানে তাহলে তাদেরকে বলা হবে পরস্পর মৌলিক সংখ্যা এরা কিন্তু পরস্পর মৌলিক নয় দেখো এদের ভাঙলে চারকে ভাঙলে দুই পাওয়া যায় ছয়কে ভাঙলে তিন পাওয়া যায় আটকে ভাঙলে চার পাওয়া যায় তাহলে পরস্পর মৌলিক সংখ্যা চার কেমন পরস্পর মৌলিক সংখ্যা হলো যেমন দুইয়ের তিন হলো ওটা সমতুল্য মূলত সংখ্যা দুই তিন কি সমতুল্য মূলত সংখ্যা ওটা আমরা পরে আসছি এগারো নিচের প্রশ্নগুলির উত্তর যুক্তি দিয়ে লিখি এক নম্বর সকল মূলত সংখ্যায় কি পূর্ণ সংখ্যা দুই প্রতিটি পূর্ণ সংখ্যা কি মূলত সংখ্যা তিন প্রতিটি পূর্ণ সংখ্যায় কি অখণ্ড সংখ্যা দেখো একের দুই মূলত সংখ্যা কিন্তু একের দুই পূর্ণ সংখ্যা নয় তাই বলতে পারি যে সব মূলত সংখ্যা পূর্ণ সংখ্যা নয় কারণ সব মূলত সংখ্যাই পূর্ণ সংখ্যা নয় এটা মূলত সংখ্যা কিন্তু এটা পূর্ণ সংখ্যা না হতে পারে যদি একের এক হয় সেটা হয়তো পূর্ণ সংখ্যা কারণ ওয়ান বাই ওয়ান করলে একই হয় কিন্তু ওয়ান বাই টু করলে তো ওয়ান বাই টু হয় তাই সব পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা নয় মূলত সংখ্যা সরি সব পূর্ণ সংখ্যায় মূলত সংখ্যা কিন্তু সব মূলত সংখ্যায় কিন্তু পূর্ণ সংখ্যা নয় দুই ধরি এন একটি পূর্ণ সংখ্যা এবং যেহেতু এন কে লেখা যায় এন বাই ওয়ান তাই এন একটি মূলত সংখ্যা এন একটা পূর্ণ সংখ্যা এন কে যদি লেখা যায় এন বাই তাহলে এন একটা মূলত সংখ্যা কিন্তু কখনো one by n মূলদ সংখ্যা সেটা কিন্তু আবার পূর্ণ সংখ্যা নয়। ঠিক আছে? তিন নম্বরটা নিজে লিখে নিন প্রতিটি পূর্ণ সংখ্যা কি অখণ্ড সংখ্যা? প্রতিটি পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা। প্রতিটি পূর্ণ সংখ্যাই অখণ্ড সংখ্যা। আমরা বন্ধু রেহানা ঠিক করেছে সকল সংখ্যাগুলি সংখ্যা রেখায় আকার চেষ্টা করবে। তাই আমরা ক্লাবের মাঠে চুন দিয়ে একটি সংখ্যা রেখা রেখার ও সংখ্যা বসাই আমি প্রথমে সংখ্যা রেখা স্বাভাবিক সংখ্যা বসাই যেমন এটা একটা সংখ্যা রেখা যার এদিকেও অসীম তাই দেওয়া আছে এদিকেও দেওয়া আছে তাই অসীম মানে এদিকে যত বড় করা যায় তাই এরকম এড়ো দিতে হয় দেখো এটা ওয়ান কিছু এটা টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা সমান দূরত্ব স্কেলের মতো একটা রেখা এই ধর বলা হয় সংখ্যা সংখ্যারেখা এইটাকে বলছে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর দেখছি যতই যাবো ততই বড় সংখ্যা হবো দেখো যতই ডান দিকে যেতে থাকবে সংখ্যা আস্তে আস্তে এক এক করে বাড়তে থাকবে সবচেয়ে ছোট স্বাভাবিক সংখ্যা কি কি পেলাম কমেন্ট করো এক ঠিক আছে এবার আমি সংখ্যা রেখায় অখণ্ড সংখ্যা বসে যদি অখণ্ড সংখ্যার একটা সংখ্যা রেখা বানাই জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেখো স্বাভাবিক সংখ্যা এবং তার সাথে শূন্য জিরো অ্যাড করেছে যে স্বাভাবিক সংখ্যা নয় তবে এই দুটো মিলে হয়েছে অখণ্ড সংখ্যা দেখো যতই ডান দিকে যাব ততই বড় সংখ্যা পাবো সবচেয়ে ছোট অখণ্ড সংখ্যা কে সব থেকে ছোট অখণ্ড সংখ্যা কিন্তু এক নয় হবে জিরো ঠিক আছে কমেন্ট করো আমি সংখ্যা রেখায় পূর্ণ সংখ্যা বসাই সবচেয়ে বড় ও সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা কি কি তা কি লিখতে পারি চলো দেখো এটা একটা পূর্ণ সংখ্যা যাকে সংখ্যা রেখায় বসানো হয়েছে যার সেন্ট্রাল হচ্ছে 0 এবং এদিকে 1 পজিটিভ এদিকে আছে নেগেটিভ এদিকে 2 পজিটিভ বা 2 নেগেটিভ 3 পজিটিভ 3 নেগেটিভ ডট 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 -4 এদিকে মাইনাস প্লাস 0 এর ডান দিকে যত যাব ততই বড় সংখ্যা পাবো আর 0 বাম দিকে যত যাব তত ছোট সংখ্যা পাবো সংখ্যা রেখায় যে কোনো পূর্ণ সংখ্যার ডান দিকের পূর্ণ সংখ্যাগুলি ওই পূর্ণ সংখ্যার থেকে বড় কিন্তু বাম দিকের পূর্ণ সংখ্যাগুলি ওই পূর্ণ সংখ্যার থেকে ছোট যেমন মাইনাস এর ডান দিকের যে কোনো পূর্ণ সংখ্যা মাইনাস এর ডান দিকের যে কোনো পূর্ণ সংখ্যা মাইনাস থ্রি এর বাম দিকের থেকে অবশ্যই বড় কারণ এই দিকে যত যাব বড় এদিকে যত যাব ছোট কিন্তু মাইনাস এর বাম দিকের যে কোনো পূর্ণ সংখ্যা মাইনাস এর থেকে কিন্তু ছোট সবচেয়ে ছোট পূর্ণ সংখ্যা সবচেয়ে বড় পূর্ণ সংখ্যা পাব না কারণ দুটোই অসীম সব থেকে ছোট পূর্ণ সংখ্যা থেকে বাড়তে 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 একশো দুশো তিনশো ডট ডট অসীম এবং সবচেয়ে বড় পূর্ণ সংখ্যাও দুই তিন দশ পনেরো একশো দুশো তিনশো অসীম তাই এই দুটো সংখ্যা কখনই আমরা পাবো না সম্ভব না নেক্সট বারো কিন্তু সংখ্যা রেখায় মূলত সংখ্যা কিভাবে একটি মূলত সংখ্যা হিসাব করে লিখি ও সংখ্যা মূলদ সংখ্যা জিরো লিখব ওয়ান এবং মাইনাস ওয়ান লিখবো ওয়ান এর পরে টু তারপর থ্রি তারপর ফোর যদি দুই আর তিনের মাঝামাঝি কোনো সংখ্যা হয় অবশ্যই তারা একটা মূলত সংখ্যা তারা ভগ্নাংশ তাহলে দুই ও তিনের মধ্যমান হল দুই ও তিনের মধ্যবর্তী একটি মূলত সংখ্যা অর্থাৎ প্রত্যেকটার মধ্যবর্তী পদগুলোই এই গুলোই মান হলো সব মূলত সংখ্যা পাওয়ার জন্য এর সঙ্গে তিন যোগ করে দুই দিয়ে ভাগ করব অর্থাৎ দুই প্লাস তিন বাই দুই সমান পাঁচের দুই হলো একটি মূলত সংখ্যা যা দুই ও তিনের মধ্যে অবস্থিত অর্থাৎ দুই আর তিনের সব থেকে মাঝখানের মূলত সংখ্যাটা কি মধ্যবর্তী যদি বলা হয় একদম মাঝখানের ডটার মান কি সেই মূলদ সংখ্যাই হবে ডটার মান মূলদ সংখ্যাই হবে সেই তার মান কি তাহলে যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করব দুই আর তিন যোগ করে দুই দিয়ে ভাগ করলে আমরা মাঝখানের মানটা পেয়ে যাব ঠিক তো আমি যদি তিন আর চারটা বার করতে তিন আর চারের মাঝখানের পর তাকে তিন আর চার যোগ করে মাঝখানে দুই দিয়ে ভাগ করব। তাহলে মাঝখানটা পেয়ে যাবো পাঁচের দুই মূলদ সংখ্যাটি সংখ্যার ঘাত স্থাপন করলাম দেখো পাঁচের দুই স্থাপন করলো যখন পাঁচের দুই স্থাপন করলো ঠিক তেমনি আমরা আশপাশেও পাবো দেখো নয়ের চার এগারোর চার এটা সতেরোর আট এটা তেইশের আট কি করে করলো দেখো নেক্সট থার্টিন আমি সংখ্যা রেখায় দুই ও তিনের মধ্যে আরও চারটি মূলদ সংখ্যা দেখি দুই ও তিনের মধ্যবর্তী একটি মূলত সংখ্যা পাঁচের দুই পেয়েছি এই দুই ও পাঁচের দুইয়ের মধ্যবর্তী মূলত সংখ্যা কি করবো দুই আর পাঁচের দুই এর মধ্যবর্তী বার করলে আমি আর একটা পয়েন্ট পেয়ে যাব দুই আর পাঁচের এর মধ্যবর্তী হবে দুই প্লাস পাঁচের দুই বাই দুই সমান কি হয় এর চার সেরকমই দুই আর নয়ের চারের মধ্যবর্তী পথ কী হবে সতেরো পরিষ্কার পাঁচের দুই আর তিনের মধ্যবর্তী কী পাবো মূলত সংখ্যা পাঁচের দুই যোগ তিন বাই দুই সমান এগারো চার তাহলে এই এগারো চার হলো মূলত সংখ্যা যেটা মধ্যবর্তী পাঁচের দুই আর তিনের মধ্যে ঠিক সেরকমই এগারো চার ও তিনের মধ্যবর্তী মূলত সংখ্যা কি হবে এগারোর চার যোগ তিন বাই দুই কি হবে কমেন্ট করো তিনে চারে বারো এগারো প্লাস বারো বাই চার বাই দুই মানে বারো বাই আট ওকে কি হবে বারো বাই আট চোদ্দ অন্য ভাবে হিসাব করি সংখ্যা রেখায় দুই ও তিনের মধ্যে আছে এমন পাঁচটি মূলত সংখ্যা লিখি অন্য ভাবে পাই দুই ও তিনের সমতুল্য মূলত সংখ্যা দেখি যার হরে এক সমান ছয় আছে মানে তাহলে দুই কে আমরা লিখতে পারি দুই সমান দুই বাই এক কারণ সবার নিচে আমরা এক যখন তখন লিখতে পারি ইকুয়াল টু একে আমরা ছয় দিয়ে যদি গুণ করি তাহলে ছয় দু বারো আর ছয় এক কে ছয় সেরকমই তিন কেও আমরা লিখতে পারি আবার কেও একই গুণ দুই ও তিনের মধ্যবর্তী পাঁচটি মূলদ সংখ্যা হলো বারো তেরো বাই ছয় চোদ্দ বাই ছয় পনেরো বাই ছয় ষোলো বাই ছয় সতেরো বাই ছয় কি করে পেলাম দেখো বারো থেকে আঠেরোর মাঝখানে আছে কারণ দুই মানেই ১২ বাই ছয় আর তিন মানেই আঠেরো বাই ছয় এর মধ্যে পাঁচটাই আছে তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো এই পাঁচটাই আছে আর কোনো মূল সংখ্যা নেই আরও এদের মাঝে মাঝে আছে যত মাঝে মাঝে আমি বার করতে পারবো এখনো শেষ নেই নেক্সট ফিফটিন সংখ্যা রেখায় তেরো বাই ছয় চোদ্দো বাই ছয় পনেরো বাই ছয় ষোলো বাই ছয় এবং সতেরো বাই ছয় মূল সংখ্যাগুলো স্থাপন করি চলো এই সংখ্যা রেখা মূলত সংখ্যা স্থাপন করবো দে জিরো এদিকে ওয়ান মাইনাস ওয়ান টু মাইনাস টু এ থেকে থ্রি ফোর ফাইভ আর টু আর থ্রির মধ্যবর্তীকে আমরা স্থাপন করলাম পাঁচটা এদের নাম পি কিউ আর এস টি ওকে সবসময় বলা হয়নি শূন্যকে জিরোকে ও দিয়ে রিনোট করতে হয় আর কোন নাম দিতে পারো বিয়ান থ্রি বিসি কে সমান ছ ভাগে ভাগ করলাম সমান ছ ভাগে ভাগ করতে গেলে পাঁচটা পয়েন্ট লাগবে পাঁচটা মূলত সংখ্যাই হবে বিপি ওয়ান বাই সিক্স তাহলে কেন আমরা এখানে ছয় দিকগুলো করেছি কারণ আমরা ছটা পার্ট বার করেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাই ছয় ওপি টু ও বি প্লাস বিপি তাই না ওপি ইকুয়াল টু এটা টু প্লাসভাগ করেছি তারপরে সুতরাং এবং সেভেন্টিন বাই সিক্স সংখ্যাগুলি সংখ্যা সংখ্যারেখা স্থাপন করে পি কিউআরএস টি বিন্দু পেরা নেক্সট সংখ্যারেখায় নয়ের চার সতেরো আঠেরো আট পাঁচের দুই এগারো চার

সমতুল্যমূলক সংখ্যা সবাইকে একই হর বানাতে হবে এদের নিচের সংখ্যাটাকে এক করতে হবে কি করে করবো দেখো খেয়াল করে দেখো এর নিচে আর্ট আছে এদের চার দুই চার আট অর্থাৎ আর্ট অব আমরা বানাতে পারি সবাইকে কি করে করবো দেখো দুই কোয়াল টু ষোলোর আট তাহলে দুইকে আমরা ষোলোর আট বলে লিখতে পারি আবার নেক্সট সংখ্যা সতেরো আট নেক্সট নয় চারকে আমরা লিখতে পারি নয় দুগুনে আঠেরো চার দুগুণে আট কারণ আমরা আট বানাচ্ছি দুইয়ের নিচে এক ছিল তাইকে কে আট দিয়ে গুণ করলাম আর দুই কেউ আট দিয়ে এক কেউ আট দিয়ে সতেরো আটকে সেম আট আছে নয়ের চার কে চার কে আট বানাবো তো দুই দিয়ে গুণ করব আট নয় দুগুণে আঠেরো পাঁচের দুই কেউ তাই দুই কে আট বানাবো চার দুগুণ চার দুগুণে আট চার দিয়ে পাঁচ চার পাঁচ এক কুড়ি এগারো চার কে চার কে আট বানাম দু আট দুই দিয়ে এগারো কে এগারো দুগুণে যেটা আমরা আগে দেখেছি বিসি কে সমান আট ভাগে ভাগ করলাম ধরি বিপি আট এটা এক এক বিসি এক একে আট ভাগে ভাগ করলাম অর্থাৎ বিপি এই একের আট

ধরো এক্স ওয়াই দুটো মূলত সংখ্যা যেখানে এক্স ওয়াই এর থেকে ছোট তাহলে এক্স প্লাস ওয়াই বাই টু একটি মূলত সংখ্যা যা সংখ্যা রেখা অবস্থিত এক্স ওয়াই যদি মূলত সংখ্যা হয় আর মাঝখানের একটা মূলত সংখ্যা যে এক্স আই ওয়াই এর মধ্যেই অবস্থিত কথাটা ঘুরিয়ে বলেছে কিন্তু সেম্পল দুই আবার এক্স ওয়াই দুটো মূলত সংখ্যা এবং এক্স y এর থেকে ছোট হলে সংখ্যাটাকে এক্স ওয়াইয়ের মধ্যে এন সংখ্যকগুলোর সংখ্যা নিচের মতো করেও নিতে পারি কারণ এক্স আর y এর মধ্যে যতগুলো সংখ্যা আছে এখানে আমরা এন সংখ্যকভাবে ভাগ করতে পারি নিতে পারি এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স প্লাস থ্রি ডি মানে যে পার্থক্য সেটুকু ডি এবং এদেরকে এক একটা প্রথম ভাগটা এক গুণ তারপরে দুই গুণ তারপরে তিন গুণ এগুলো এবং এন গুণ ডট 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 একটা সংখ্যা দূরত্বকে যতগুলো সংখ্যায় ভাগ করবো যদি আমরা পাঁচখানা ডট দিই তাহলে আমরা ছ ভাগ ভাগ করবো আর যদি আমরা এনখানা ডট দিই খানা মূলত সংখ্যা দিই তাহলে আমরা এন প্লাস ওয়ান ভাগ করবো করব সংখ্যা রেখায় এক্স ওয়াই এর মধ্যে এন একটি মূলত সংখ্যা হলো এনটি টি মূলত সংখ্যা হলো এক্স প্লাস ডি ডি ধরাস এন ডি যেহেতু এনটি যত ইচ্ছা বড় নেওয়া সম্ভব তাই যে কোনো দুটি মূলত সংখ্যার মধ্যে মূলত সংখ্যা সংখ্যা হবে অসংখ্য আর এই যে আমি যেটা বলেছিলাম যে এই দুটো পয়েন্ট ভাবছি এক একের মধ্যে অসংখ্য তার মধ্যেও অসংখ্য এইটুকুর মধ্যেও অসংখ্য হতে পারে এর মধ্যে আনলিমিটেড অসীম নেক্সট আমি একের সাথে ও একের ছয়ের মধ্যে একটি মূলত সংখ্যা লিখি একের সাথে এক ছয় মূল সঙ্গে একের সাত যোগ এক ছয় বাই দুই করলে কি হবে থার্টিন বাই ফোর নেক্সট এইটিন আমি তিনের পাঁচ ও চারের পাঁচের মধ্যে পাঁচটি মূলত সংখ্যা লিখি তাহলে কি হবে তিনের পাঁচ আর চার চারের পাঁচ এর মধ্যে আমরা পাঁচটি মূলত সংখ্যা মানে পাঁচখানা ডট দেব। পাঁচটা ডট মানে পাঁচটা মূলধ সংখ্যা তা পাঁচটা ডট দিলে আমার কটা ভাগে ভাগ হবে ছটা ভাগে তাই ছয় দিয়ে আমরা করবো ডিজুকালটি কি হবে এটা ফর্মুলা 5 5 1 9 ওয়ান ঠিক আছে এটা ওয়াই করলে হয় এটা হয় 6 1 বাই উল্টে গেলে সিক্স ওয়ান বাই থার্টি সুতরাং পাঁচটি মূলদ সংখ্যা এক্স প্লাস ডি এক্স প্লাস টু ডি এক্স এবং এক্স প্লাস ফাইভ ডি অর্থাৎ তিনের পাঁচ যোগ একের ত্রিশ তিনের পাঁচ যোগ দুহত্রিশ তিনের পাঁচ যোগ তিন তিনের ত্রিশ এটার সাথে একত্রিশ দুহত্রিশ তিন তিরিশ চার এক ত্রিশ পাঁচের ত্রিশ পাঁচটা ভালো হয়ে যাবে আর যদি তুমি ছয় ছয়ত্রিশ যোগ করো আসলে ওটা কিন্তু ফোর বাই ফাইভই হয় তিনের পাঁচ যোগ ছয় ছয়ত্রিশ করে পাঁচ ছয় ত্রিশ ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ থ্রি বাই ফাইভ ফোর বাই ফাইভ নাইনটিন থার্টি টোয়েন্টি থার্টি টোয়েন্টি ওয়ান থার্টি টোয়েন্টি টু থার্টি টোয়েন্টি থ্রি থার্টি পাঁচটি মূলত সংখ্যা এদেরকে কাটাকুটি করে এগুলো পাওয়া গেছে দেখতে অর্ড লাগছে কিন্তু আসলে এগুলো এরকমই আকার নেক্সট নাইনটিন আমি পাঁচ ও ছয়ের মধ্যে ছটি মূলক সংখ্যা লিখি পাঁচ ও ছয় মধ্যে ছটি মূল সংখ্যা করতে যাই তাহলে আমরা ছটা ডট করবো সংখ্যা রেখায় ছটা ডট করলে আমাকে সাত ভাগ ভাগ করতে হবে তার মানে ফর্মুলা ওয়াই মাইনাস এক্স বাই এন প্লাস ওয়ান তাহলে ওয়াই মাইনাসে পাঁচ ও ছয় প্লাস ওয়ান এন প্লাস ওয়ান সেভেন অ্যান্ড ফাইভ ইজিক টু থার্টি ফাইভ বাই সেভেন সিক্স ইজকাল টু ফর্টি টু বাই সেভেন ফাইভ ও সিক্সের মধ্যবর্তী ছটি মূলক সংখ্যা হচ্ছে ছত্রিশের সাত

বাইশ আমি একের দুই একের তিনে তিনটি মূল সংখ্যা লিখি ওর সংখ্যা আগের দেখি এগুলো প্রশ্ন এগুলো তোমরা করবে এবং কমেন্ট করবে আমি সলভ করে দেবো ওয়ান মূলত সংখ্যা কাকে বলে লিখি চারটি মূলত সংখ্যা লিখি দেখে পারো দুই জিরো কি একটি মূলত সংখ্যা এক ছাড়া কোনো ধরণাত্মক উৎপাদক না থাকে আকারে প্রকাশ করে নিচের মূলত সংখ্যা বাই ফাইভ মাইনাস থার্টিন বাই নিচের প্রতিটি ক্ষেত্রে মূলত সংখ্যা দুটির মধ্যে একটি মূলত সংখ্যা লিখি ও সংখ্যা রেখা বসাই ফোর ও ফাইভ ওয়ান ও টু থ্রি ওয়ান বাই ফোর ওয়ান বাই খ্যা সংখ্যা রেখা বসে ওয়ান ও টু এর টু এর মধ্যে ছটি মূল সংখ্যা লিখিয়ে সংখ্যা রেখা বসাই সাথে ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফোর মধ্যে তিনটি মূল সংখ্যা লেখি আট বক্তব্যটি সত্য হলে টি ও মিথ্যা হলে এ পাশে বসায় মান দুটি পূর্ণ সংখ্যা যোগ বিয়োগ ও গুণ করে পূর্ণ সংখ্যা পাই ট্রু হলে ট্রু এফ হলে মিথ্যা হলে এফ দুই দুটি পূর্ণ সংখ্যা ভাগ করে পূর্ণ সংখ্যা পায় নয় দুটি মূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ ভাজক শূন্য নয় করলে কি সংখ্যা পাবো দেখি কমেন্ট দিস আমরা সকল মূলদ সংখ্যাকে সংখ্যা রেখায় স্থাপন করতে পেরেছি অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা ও কিউ নটিকল টু জিরো তাদের সকলকে সংখ্যা রেখা স্থাপন করেছে কিন্তু বাকি সংখ্যাগুলি অর্থাৎ যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা এবং কিউ নটিকল to জিরো তাদের কি বলবো যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকার প্রকাশ করা যাবে না যেখানে পিও কিউ পূর্ণ সংখ্যা কিন্তু কিউ equal to জিরো তাদের অমূলত সংখ্যা বলা হয় যাদেরকে কোনো মতেই পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না যেমন রুট দিয়ে প্রকাশ করতে হয় এই রুট টু রুট থ্রি রুট ফাইভ জিরো পিথাগোরাস পিথাগর অনুগামীরা প্রায় চারশো বিশিতে প্রথম অমূল্য সংখ্যা ধারণা দেন তার সংখ্যা রেখায় মূলত সংখ্যা ছাড়াও আরও সংখ্যার অস্তিত্ব অনুভব করেন পরবর্তীকালে বিশিষ্ট গণিতজ্ঞগণ বিভিন্ন অমুলক সংখ্যা ধারণা দিয়েছেন অমুলক সংখ্যার সন্ধান এখনও চলছে পিথাগোরাস অফ স্যামোস ফাইভ হান্ড্রেড টু ফোর হান্ড্রেড তাহলে অমূলত সংখ্যা যাকে বলে ইর র্যাশনাল নাম্বার নট র্যাশনাল এদের র্যাশনাল ভাবে করা যায় না এই পি বাই কিউ আকার দেওয়া যায় না প্রক্রিয়া করা যায় না সকল মূলদ সংখ্যার দল ও সকল অমূলদ সংখ্যার দল মিলে বাস্তব সংখ্যা দল পাবো এরাই বাস্তব সংখ্যা এই বাস্তব সংখ্যা দলকে সাধারণত ইংরেজিতে বর্ণওয়ালা আর অক্ষর দ্বারা প্রকাশ করা থাকে বলে রিয়েল নাম্বার রিয়েল নাম্বার আর এরাই বাস্তবে আছে মূলদ অমূলদ টোটাল এই বাস্তব সংখ্যায় অন্তর্ভুক্ত আছে বুঝেছি সকল মূলদ সংখ্যা সকল অমূলদ সংখ্যা মিলে বাস্তব সংখ্যা তাই যে কোনো বাস্তব সংখ্যা হয় মূলদ সংখ্যা হয় নতুবা অমূলত সংখ্যা হবে বাস্তব সংখ্যার দল দেখো রিপিট করছি এরা হলো স্বাভাবিক সংখ্যা সার্কেলের মধ্যে ত্রিভুজের মধ্যে এরা হলো স্বাভাবিক সংখ্যা নয় মানে অস্বাভাবিক সংখ্যা আর এই আয়তকারের মধ্যে এরা হলো পূর্ণ সংখ্যা

প্রতিটি বাস্তব সংখ্যার জন্যই সংখ্যা রেখা একটি নির্দিষ্ট বিন্দু পাবো আবার সংখ্যা রেখায় প্রতিটি বিন্দুর জন্য একটি নির্দিষ্ট বাস্তব সংখ্যা পাব তাই সংখ্যা রেখায় বাস্তব সংখ্যা রেখা বলা হয় আসলে সংখ্যা রেখাকে যদি আমরা হয়ে বলি কথাটার মানে পুরোপুরি দাঁড়ায় বাস্তব সংখ্যা রেখা তার মানে রেখার মধ্যে যে কটা বিন্দু আমরা এনলার্জ করে দেখতে পাব জুম করে দেখতে পাবো প্রত্যেকটা বিন্দুর হলো এক একটা সংখ্যা

জানবো পিথাগোরাসের উপপাদ্য এটা হলো পাইথাগোরাস থিওরেম যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রতিভুজের বর্গ সমান লম্বের বর্গ যোগ ভূমির বর্গ হবে অর্থাৎ যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ত্রিভুজের ওপর দুই বাহুর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান সমকোণী ত্রিভুজ ABC এর ক্ষেত্রে এসি স্কোয়ার ইকুয়াল টু ABC একটা ত্রিভুজ যেটা একটা সমকোণী ত্রিভুজ কি করে বুঝলাম এর একটা কোণ সমকোণ মানে 90 ডিগ্রি আর সমকোণের এই দুটো হলো বাহু সংলগ্ন আর ঠিক এই সমকোণের অপোজিট বাহুটাকে বলা হয় অতিভুজ তাহলে অতিভুজ এর বর্গ সমান লম্বের বর্গটা লম্ব আর এটা হচ্ছে ভূমি লম্বের বর্গ যোগ ভূমির বর্গ আবার আরো ভাষায় প্রয়োগ করলে এটা হল সংকেত ফর্মুলা ফর্মুলা হচ্ছে কি হবে লম্বের যোগ যদি একে আমরা ভাষায় প্রয়োগ করি উপপাদ্য হিসাবে উপপাদ্য একটা বটে উপপাদ্য উপপাদ্য মানে হলো একটা বর্ণিত তথ্য প্রমাণিত তথ্য যাকে বর্ণিত প্রকাশ করা হয় কি বলবো যে সমকণিতভুজের অতিভুজ এই যে অতিভুজ এই অতিভুজের ওপর অঙ্কিত মানে অতি অঙ্কিত বর্গক্ষেত্র থাকে মানে অতিভুজের এই একটা বাহু নিয়েই কল্পনা করেছি এখানে একটা বড়ক্ষেত্র আছে সেই লম্ব নিয়েও কল্পনা করেছি এখানে একটা বড়ক্ষেত্র আছে আর ভূমির সাইজ নিয়েও আমরা কল্পনা করেছি এখানে একটা বর্গক্ষেত্র আছে তাহলে অতিভুজের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র কি হবে লম্বের ওপর অঙ্কিত বর্গক্ষেত্র এবং ভূমির উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এই দুটোর ক্ষেত্রফল যোগ করে যা হবে এইটার ক্ষেত্র তাই হবে তাই বলা হচ্ছে এসি স্কোয়ার সমান এব অমৃত সংখ্যা রুট টু কে সংখ্যা রেখায় কিভাবে স্থাপন করা যায় দেখি রুট টু কে আমরা রেখায় স্থাপন করবো ইমন

তাহলে এসি করণের দৈর্ঘ্য কি রুট টু সেন্টিমিটার ধরি ও বিন্দুটি শূন্য নির্দেশ করে এটা এটা সংখ্যা রেখা জিরো নির্দেশ শূন্য নির্দেশ করছে তাহলে ও এ একক ও এ বিসি যদি এইটাকে আমরা এখানে বসিয়ে দিই ও এ বিসি একটি বর্গাকার চিত্র অঙ্কন করলাম এরকম এক সেন্টিমিটার দিয়ে ও বি কি হবে রুট্টু এক এইভাবে আমরা রুট্টু মান লিখতে পারি দুই ও বিন্দুতে কাটা কম্পাসের কাটা বসিয়ে ও বি ব্যাসার্ধ ধনিয়ে আমরা একটি বৃত্ত চাপ অঙ্কন করতে পারি একটা বৃত্ত চাপ এখানে কাটতে পারি যা সংখ্যা দেখো পি বিন্দুতে ছেদ করলো তাহলে অপির দৈর্ঘ্য হবে টু একক ওপির দৈর্ঘ্য রুট্টুয়ে একক কেন কেন হবে কারণ দেখো এখান থেকে এইটুকুর দৈর্ঘ্য তো আমরা রুট্টু পেয়েছি তাহলে যদি এই রেখাটাকে আমরা শুয়ে দিই মানে এই মাথাটা যদি আমরা শুয়ে দিই তাহলে কিন্তু এই বিন্দুতেই শুয়ে যাবে তাই আমরা চাপ কেটেছি দেখলাম যে এখান থেকে রেখাটা দৈর্ঘ্য মাপ নিয়ে এখান থেকে এই অবধি হয় তাহলে কেন এখান থেকে এই অবধির মান টু হবে না যদি এটা রুট্টু হয়

যার এক নিল যার মান এই একের মাপ নিয়ে এখান থেকে একটা লব্ব অঙ্কন করলো এক এক ওডি যুক্ত করলো পৃথাগর উপপাদ্য ব্যবহার করে পাই যদি এটা লম ওবির ওপর ওডি লম্ব হয় তাহলে এই কোনটা নাইনটি ডিগ্রি তাহলে ফর্মুলা অনুযায়ী ওডি স্কোয়ার ইকুয়াল টু ওবি স্কোয়ার যোগ বিডি স্কোয়ার তাহলে কি পাবো রুট টু স্কোয়ার যোগ ওয়ান স্কয়ার রুট টু স্কোয়ার টু প্লাস ওয়ান একক তাহলে OD এর মান আমরা কি পেলাম √3 একক এরকম OD এর মান আবার এখানে মাপ নিয়ে ও কিউ তে কাটলে ও কিউ পে গেল √3 একক O বিন্দুকে কেন্দ্র করে OD এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত যা করলাম যা সংখ্যা রেখাকে Q বিন্দুতে ছেদ করল OQ √3 একক এটাকে উপরের পদ্ধতি অনুসারেও করা যায় নেক্সট 35 আমি সংখ্যা রেখায় OB 2 একক এর উপর বিডি লম্বি নিলাম ও এর সমান সংখ্যা কে আমরা এক এক ধরে নিলাম সরি ওয়ান এক একক তাহলে ওবিকে কে আমরা দুই একক ধরতে পারি এবং এখান থেকে লম্ব করলাম এক এক তাহলে করে কি পাবো একই ফর্মুলায় ফেলিয়ে দেখো তাহলে ওডিসার সমান্টি সিক্স নেক্সট আমি সংখ্যা রেখায় রুট ফাইভ রুট সিক্স ও রুট সেভেন স্থাপন করি করা যাবে এবং মাইনাস ওয়ান ওয়ান টু টু রেখা করে প্রথমে সংখ্যে কাল ও বিন্দুতে শূন্য স্থাপন করলাম সংখ্যক এ এমন একটা বিন্দু নিলাম যাতে ও এ সমান দুই একক হয় এবং এ বিন্দুতে ও এর উপর এব লঙ্ক লম্ব এব হবে রুট টু তাহলে ও বি সমান কি পাবো ও স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে রুট টু টু স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার টু স্কোয়ার প্লাস ওয়ান

এবার ওবির ওপর বিসি লম্ব আঁকলাম ওবির ওপর আবার বিসি আরও এক একক লম্ব আঁকলাম আমরা আর একবার বাড়াবো তাহলে এক একক আবার লম্বা আঁকলাম এই সেরকম এই সি থেকে লম্ব আঁকার ফলে ওসি স্কোয়ার সমান ওবি স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার তাহলে কে পেলাম রুট ফাইভ স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার রুট ফাইভ স্কোয়ার ফাইভ প্লাস ওয়ান রুট সিক্স তাহলে ওসি সমান রুট সিক্স

পেলাম যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা নিজে করি এটা নিজে করো সেম ভাবে এম এর জন্য রুট এম সংখ্যা রেখা স্থাপন করতে পারলে রুট এম ও সংখ্যা রেখা স্থাপন করতে পারবো। দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ ড্যাশ সংখ্যা ভাগের সময় ভাজক শূন্য না হলে ভাজক শূন্য না হলে নিচের সংখ্যা শূন্য হবে না তাহলে কি হবে কমেন্ট করো দুটি মূলত সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ আগে করে দিয়েছি কিন্তু দুটি অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ কি অমূলদ সংখ্যা হবে যদি অমূলদ সংখ্যার যোগ বিয়োগ গুণ ও ভাগ করে দেখি মূল সংখ্যা যোগ করলে অমূলদ সংখ্যাই হবে √5 ও -√5 যোগ করে পাই 0 মূলদ আর অমূলদ যোগ করে 0 0 মূলদ সংখ্যা দুটি অমূলক সংখ্যার যোগফল সর্বদা অমূলক সংখ্যা হবে না মূলক সংখ্যাও হতে পারে আবার রুট সেভেন মাইনাস রুট সেভেন টু জিরো দুটি অমূলক সংখ্যার বিয়োগফল সর্বদা অমূলক সংখ্যা হবে না মূলক সংখ্যাও হতে পারে নেক্সট টোয়েন্টি নাইন আমি যদি রুট ফাইভের সাথে রুট ফাইভ গুণ করি তাহলে কি পাই রুট ফাইভ রুট গুণ করলে রুট ফাইভ অম্ল অম্ল গুণ গুণ করলে রুট অমূলদ সংখ্যা হবে না আমি দুটি অমূলদ সংখ্যা ভাগ করে দেখেছি ভাগ ফলটি অম্ল সংখ্যা হচ্ছে না নিজে করে দেখো তাই হবে পেলাম দুটি অমূলদ সংখ্যার ভাগ ফল সর্বদা অম্ল সংখ্যা হবে না মন্তব্য রুট নাইন থ্রি যদিও থ্রি স্কোয়ার ইজুয়াল টু নাইন এবং মাইনাস থ্রি স্কোয়ার ইজুয়াল টু নাইন এবং রুট সিক্সটিন বর্গমূলের রুট চিহ্ন সংখ্যা ধনাত্মক বর্গমূল বলতে ব্যবহার করা হয় মাইনাস মাইনাসে প্লাস তাই এটা নাইন প্লাসে প্লাসে প্লাস তাই এটা নাইন মাইনাস এ প্লাস তাই এটাও প্লাসে প্লাসে সংখ্যা রেখায় বাস্তব কোন বাস্তব সংখ্যা অন্য কোন বাস্তব সংখ্যার চেয়ে ছোট না বড় তা বুঝতে আমাদের সুবিধা হয়েছে সংখ্যা রেখা আমাদের সাহায্য করেছে যে সংখ্যা রেখা বসানোর ফলে আমরা বুঝতে পেরেছি কে ছোট আর কে বড় দিকের গুলো সব ছোট নানিগুলো সব বড় আমরা বুঝেছি রুট টু দু থেকে ছোট আবার মাইনাস ওয়ান পূর্ণ একের দুই এটাও কিন্তু মাইনাস একের থেকে ছোট বাস্তব সংখ্যা ইকুয়াল টু ও লেস দেন ও সাপেক্ষে কয়েকটি খুব প্রয়োজনীয় নিয়ম মেনে চলে আমরা নিয়মগুলি বুঝতে চেষ্টা করি যদি এও বি যে কোনো দুটি বাস্তব সংখ্যা হয় তবে এ বি এর থেকে ছোট হবে বি এর থেকে বড় হবে এ আর বি সমান হবে এর একটি এবং কেবলমাত্র একটি শর্ত অবশ্যই মানবে যেমন যদি এল ওয়ান দু নম্বর এ লেস দেন বিস দেন সি তেমন ভাবি এ লেস দেন c যেমন তিন যদি পাঁচের থেকে ছোট হয় পাঁচ ও এগারো থেকে ছোট হয় তাহলে কিন্তু তিন ও এগারো থেকে ছোটই হবে abc তিনটি বাস্তব সংখ্যা নেক্সট তিন এট a আর b যদি সমান হয় তাহলে a, R, b, Shomani, Haya, a plus c b plus c হবে দুই a যদি b এর থেকে ছোট হয় তাহলে a c b c এর থেকে ছোটই হবে যেমন তিনের থেকে 5 ছোট হলে এটা 3 এর যোগ করলে যা হবে 5 থেকে 4 যোগ করলে সে কিন্তু ওর থেকে বড় হয় মানে 3, Haya, le, ja, Pach, Man, 3 4 5 এর 4 থেকে ছোট হবে বাস্তব সংখ্যায় চার বিষয় যেমন তিন যদি পাঁচের থেকে ছোট হয় তাহলে তিনের সাথে চার আর পাঁচের সাথে চার গুণ করলে তিনের চারই তিন ইন্টু চারই পাঁচ ইন্টু চারের থেকে ছোট হবে তিনের তিন যদি পাঁচের থেকে ছোট হয় তিনের সাথে যদি মাইনাস চার গুণ করি যেটা শত সিদ্ধ শত সিদ্ধ গুলির সাহায্যে বাস্তব সংখ্যার অনেক উপপাদ্য প্রমাণ করা যায় যেমন এক মাইনাস এ প্লাস এ মাইনাস বি দুই এ ডট জিরো ইত্যাদি

অ্যান্ড থ্রি রুট ফাইভ মাইনাস রুট ফাইভ ইউ টু রুট ফাইভ রুট ফাইভ ইন্টু রুট সেভেন রুট থার্টি ফাইভ রুট টু সেভেন টু টু ইত্যাদি টু একটা রুট টু আটের দুটো রুট তিনটে রুট টু থেকে একটা রুট চলে গেলো দুটো রুট ফাইভ আর রুট রুটের মধ্যে থাকলে এগুলো গুণ হয়ে যায় এবং টু রুট সেভেন রুট সেভেন গেল দুই আমরা বেশি করে শিখেছি a plus b is equal to two এগুলির সাহায্যে বাস্তব সংখ্যার বিভিন্ন প্রক্রিয়া বুঝি কয়েকটি অমিল সংখ্যা একটি কাগজে ও কয়েকটি মিল সংখ্যা আরেকটি কাগজে লিখে দেওয়ালে টাঙাই এরপর এদের থেকে দুটি করে সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ও ভাগ করি যেগুলো দুটি বাস্তব সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগ করে একটি বাস্তব সংখ্যা পাওয়া যায় যদি ভাগের সময় ভাজক শূন্য না হয় নেক্সট থার্টি

থার্টি ওয়ান অন্য যে কোনো দুটি বাস্তব সংখ্যা নিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি ভাগের সময় ভাজক শূন্য না হয় সর্বদা বাস্তব সংখ্যাই পাবো করে দেখো এটা বললাম সেটাই বত্রিশ বাস্তব সংখ্যা এ বি সি নিয়ে বাস্তব সংখ্যার প্রধান নিয়মগুলি নিচে যাচাই করি ও দেখি ওদের ব্যবহার করে আমরা কি কি সুবিধা পেতে পারি এক এ প্লাস বি প্লাস সি এ প্লাস বি প্লাস সি যোগের সংযোগ নিয়ম

যোগের সরি যোগের মানে মানে আইডেন্টি একই রকম উপাদান জিরো যোগ করা যা না করা সমান তাই বলা হয় এক সম উপাদান একই মান একই সমান দেয় এ ওয়ান ইন্টু একে গুণের এক সম অর্থাৎ এক গুণ করা যা অর্থাৎ না করা সমান তাই বলা হয় এক গুণের এক সম অর্থাৎ মাল্টিপ্লিকেটিভ আইডেন্টি এলিমেন্ট বলে ইংলিশে a + 1 - a = 0 कारण a + 1 - a a কেটে गेले सॉरी a + 1 / a - a = 0 1 / a - a + a = 0 दैट - a কে যোগের সাপেক্ষে এর বিপরীত উপাদানই বলা যায় ইনভার্স এলিমেন্ট বলে a আর - a ইনভার্স জিরো আর মাইনাস এ প্লাস এর ইনভার্স এ ইন ওয়ান বাই এ ইকুয়াল টু ওয়ান কারণ এ আর এ কেটে গেলে ওয়ান থাকে ওয়ান বাই এ ইন এল কেটে গেলে ওয়ান থাকে তাই এ নট টু জিরো যদি এ যেহেতু নিচে আছে তাই এটা জিরো যাবে না বাই সাপেক্ষে একে বিপরীত উপাদান বলে ইনভার্স এলিমেন্ট বলা হয় গুনের সাপেক্ষে মাল্টিপ্লিকেটিভ ইনভার্স এলিমেন্ট এটা মাল্টিপ্লিকে এই নিয়মগুলিকে বাস্তব সংখ্যার শত বলা হয় নিয়মগুলি নিজেদের যাচাই করে দেখি সহল করার সময় নিয়মগুলি ব্যবহার লক্ষ্য করি সহল করো মাইনাস সেভেন রুট টু প্লাসভেন অব রুট থ্রি প্লাস রুট টু আর মাইনাস টোয়েন্টি টু

ব্রাকেট কোনো প্রয়োজন নেই এখানে ব্র্যাকেট দিয়েছে এটা কোনো দরকার নেই সেভেন রুট মাইনাস সেভেন টু আর প্লাস সেভেন টু কেটে কেটে যায় জিরো হয়ে যায় ডাইরেক্ট করতে পারো এবং রয়ে যায় সেভেন রুট থ্রি ক্লিয়ার অ্যান্সার সেভেন রুট থ্রি এগুলো বিভিন্ন যেমন এ অফ বি প্লাস সি বল এ প্লাস বিজ বললো এ প্লাস এ প্লাস এ এগুলো বেশি ভাবার দরকার নেই নিজে করি কি হবে মাইনাস টোয়েন্টি টু দিয়ে গুণ করে ফেলো ইলেভেন ওয়ান ইলেভেন ইলেভেন টু গুণ করলে টোয়েন্টি

আমিও একের চার এর আট ও তিন পূর্ণ করি ভাগ করা হয় জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ এবং তিন পূর্ণ একের পাঁচ যদি করি তাহলে তিন পাঁচে পনেরো ইন্টু ওয়ান ফিফটিন বাই ফাইভ করলে থ্রি পয়েন্ট টু আসবে কিন্তু এটা যদিও ভুল তিন পাঁচ

হয়তো নাও মিলতে পারে করো একের দুই তিনের দশ সাতের চার আটের পঁচিশ এবং তেরো কুড়ি এর বাস্তব সংখ্যা গুলো দশমিক বিস্তার করার সময় দেখছি ভাগফল একটি দশমিক সংখ্যা হচ্ছে এবং ভাগফল শূন্য হচ্ছে এগুলো মিলে যাবে মানে ভাগফল ভাগশেষ শূন্য হচ্ছে তার মানে মিলে যাবে যদি হরের মৌলিক উৎপাদকে কেউ না দুই এবং পাঁচ থাকে আমি অন্য যেকোনো পে কেউ আকারের বৃহৎ সংখ্যা নিলাম যেখানে কিউ এর মৌলিক উৎপাদক কেবলমাত্র দুই ও পাঁচ আছে দশমিক বিস্তার করে দেখছি ভাগফল একটি দশমিক সংখ্যা হচ্ছে ও ভাগশেষ শূন্য হচ্ছে যাচাই করব করে দেখো কিন্তু এরকম দশমিক সংখ্যা কি বলবো এদের সসীম দশমিক সংখ্যা অর্থাৎ দেখো এরা মিলে যাচ্ছে এদের ভাগশেষ শূন্য হয়ে যাচ্ছে মিলে যাওয়া কেবল সসীম দশমিক সংখ্যা এদের সীমা আছে তাই এদের সসীম মিলে যায় by Q আকারে মূলদ সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা পাবো যদি Q এর মৌলিক উৎপাদক কেবল কেবল মাত্র 2 এবং 5 থাকে যদি P by Q আকারে মূলদ সংখ্যাকে দশমিক বিস্তার করি যেখানে Q এর মৌলিক উৎপাদক কেবল মাত্র 2 এবং 5 থাকবে না তবে কি পাই দেখি নেক্সট 36 আমি করে দেখো 5 এর 3 17 6 এবং 7 16 by 7 বাস্তব সংখ্যাগুলি দশমিকে প্রকাশ করি ও কি পাই দেখি পাঁচের তিন কে তিন দিয়ে পাঁচকে ভাগ করো দেখো তিন এক কে তিন তাকে দুই দশমিকের জন্য শূন্য তিন ছয় আঠেরো থাকে দুই দশমিকের জন্য শূন্য তিন ছয় আঠেরো তো দেখো নেক্সট দুই দুই এসে যাচ্ছে যদি আমাদের দুবার কোনো সংখ্যা এসে যায় দুবার কোনো সংখ্যা এসে যায় তাহলে আমরা আর সে সংখ্যা নেবো না তাহলে সেটা কি হয়েছে অসীম সংখ্যা এটা শেষ নেই

সেভেন দিয়ে সাত দুগুণে চোদ্দ দুই শূন্য সাত দুগুণে পাঁচ সাতা পঁয়ত্রিশ চলে আসে পাঁচ দশমিক শূন্য সাত সাতা উনপঞ্চাশ চলে আসলো দশ সাত এক সাত চলে আসলো তিন দশমিক শূন্য চার সাতা আঠাশ চলে আসলো কুড়ি দেখো আবার কুড়ি রিপিট এসছে একবার কুড়ি আগে এসছে আবার কুড়ি রিপিট এসছে ডট 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 অসীম আসবে পেলাম দেখো পাঁচের তিন ওয়ান পয়েন্ট তাই বারবার সিক্স না লিখে যদি সিক্স বারবার রিপিট হচ্ছে তাই একটা সিক্স লিখে এর মাথায় ডট দেওয়া হয় মানে পৌনঃপুনিক চিহ্ন

এই টু এইট ফাইভ সেভেন ওয়ান ফোর এই কথাটাই বারবার রিপিট হচ্ছে টু টু থেকে অব্দি এইটা তাই দুখানা পৌনপুনিক দিয়ে বোঝানো হয় এখান থেকে এই অব্দি পৌনুপুনিক এটাই বারবার রিপিট হচ্ছে দেখছি প্রতিটি ভাগ মিলছে না অর্থাৎ ভাগ শেষে শূন্য আসছে না অর্থাৎ দশমিকে বিস্তার করায় প্রতিটি আবৃত দশমিক সংখ্যা পাচ্ছি আমি একে বলা হয় আবৃত বা পৌনপুনিক আবৃত দশমিক সংখ্যা আমি অন্য যে সংখ্যাকে দশমিকে বিস্তার করলাম যেখানে এর মৌলিক কেবল মাত্র দুই এবং পাঁচ নয় এবং আবৃত দশমিক সংখ্যা পেলাম নিজে করো দেখো প্রতিটি মূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে হয় সসীম দশমিক সংখ্যা পাবো নতুবা আবৃত দশমিক সংখ্যা একটা ভয় মিলবে নয় মিলবে না আর না মিললে আমরা এইভাবেই আবৃত পণ পণিক চিহ্ন দিয়ে রেখে দেবো নিচের মূলত সংখ্যা ভাগ না এই হর যে সিক্সটিন সেটা কিন্তু প্রকাশ করি একে ভাঙলে যদি উৎপাদকে ভাঙি তাহলে দুই দুই ইন্টু দুই দুই তাই না তাই ষোলো এর দুই ছাড়া কোন মৌলিক উৎপাদক নেই তাই সাতের ষোলো কে দশমিক অবশ্যই সসীম পাবো অর্থাৎ দুই আর পাঁচ এই দুটো যার মধ্যে থাকবে হরে সিম্পল তাদের সসীম পাবো আর বাদ বাকি সব অসীম একইভাবে নয় বাই একশো পঁচিশ এই দশমিক সসীম সংখ্যা পাবো কারণ একশো পঁচিশকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচ ইন্টু পাঁচ পঁচিশ ইন্টু পাঁচ একশো পঁচিশ ওকে ফাইভ কিউ ফিফটিন বাই ফিফটি সিক্সের হর ফিফটি সিক্স যার ফিফটি সিক্স হচ্ছে সাত ইন্টু টু ইন্টু টু ইন্টু টু এখানে একটা সাত রয়ে গেছে যে যেটা কিন্তু দুই ছাড়াও অন্য একটা সাত আছে অর্থাৎ এই মৌলিক উৎপাদন সাত থাকার কারণে এখানে আমরা সসীম দশমিক বয়স্ক সসীম পাবো না আবৃত পাবো আমরা একটি চারও পাঁচও করি নাইনটিন এইটটি থ্রি টু থ্রি বাই টোয়েন্টি ফোর এইটটি এইটটির ক্ষেত্রে দেখা গেছে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু ইন্টু ফাইভ এক্ষেত্রে কিন্তু আমরা সসীম অর্থাৎ পাবো এক্ষেত্রে সসীম আর আছে আছে এখানে দেখো ছাড়াও থ্রি আছে সেই জন্য আমরা এখানে সসীম পাবো না অর্থাৎ আবৃত দশমিক সংখ্যা পাবো নেক্সট থার্টি এইট আমি নিচের মূলত সংখ্যা গুলোকে দশমিক বিস্তার করি এবং কোনটি সসীম দশমিক সংখ্যা কোনটি আবৃত সংখ্যা লিখি তিনের এগারো পাঁচের আট সাতের চব্বিশ সতেরো একশো পঁচিশ তিনের এগারো এগারো দিয়ে কে ভাগ করলে হয় দশমিক দিয়ে শূন্য এগারো দুগুণে বাইশ আট দশমিক শূন্য সাত এবং সাতাত্তর তিন শূন্য এগারো দুগুণে বাইশ আট আবার রিপিট হচ্ছে আট অর্থাৎ আশি মিলেই আশি অর্থাৎ এটা কিন্তু আবৃত কোথা থেকে এসছে টু সেভেন টু সেভেন অর্থাৎ দেখো আমার টু থেকে সেভেন এইটা বারবার দুটো পৌন পণিক আবৃত ফাইভ বাই এইট এইট দিয়ে ফাইভকে ভাগ করে পাবো দশমিক নিয়ে শূন্য ছয়টা আটচল্লিশ থাকে দুই দশমিক শূন্য আট ষোলো থাকে চার দশমিক শূন্য পাঁচ আট চল্লিশ মিলে গেছে অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আমরা পাঁচের আট জিরো পয়েন্ট সিক্স টু ফাইভ আছে দশমিক সষ্ট পাবো কারণ টু ইন্টু টু ইন্টু টু এটা কিন্তু এগারো

পয়েন্ট সিক্স পনেরোপুরি ভাগ করে নিতে হবে টু প্লাস অর্থাৎ পয়েন্ট সিক্স মানে হল সিক্স বাই নাইন সিক্স বাই নাইন কী করে আসলো যেহেতু এটা টেন ওয়ান আর জিরো মাইনাস একটাই সংখ্যা তাই ওয়ান নাইন টু পূর্ণ দুইয়ের তিন তিন তিনের ছয় সাত আটের তিন অন্যভাবে টু পয়েন্ট সিক্স টোয়েন্টি সিক্স মাইনাস টু যেহেতু দুটো সংখ্যা আছে নাইন নাইন বলতে গেলে টেন মাইনাস ওয়ান আটের তিন

মাইনাস ওয়ান বাদ দিয়েছে ওয়ান পূর্ণ সংখ্যা পূর্ণ বাদ দিয়েছে এটা ওয়ান জিরো 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 মাইনাস ওয়ান ওকে করলে কি হয় এত বা আমরা আরেক খুব করতে পারি যদি করি ওয়ান

পেলাম মূলত সংখ্যাকে দশমিকে বিস্তার করলে সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক সংখ্যা পাব। এবং একটি ভগ্নাংশ সংখ্যা দশমিকে বিস্তার সসীম দশমিক সংখ্যা বা আবৃত দশমিক বিস্তার করলে কি পাবো দেখছি কিন্তু অমূলত সংখ্যাকে দশমকে বিস্তার করলে কি পাবে দেখি অমূলত সংখ্যাকে দশমকে বিস্তার করলে অসীম অনাবৃত দশমিক সংখ্যা পাবো দেখ নন টার্মিনেটিং টার্মিনেট নেই অসীম শেষ নেই এবং নন রেকারিং অর্থাৎ আবৃত এটা আবৃত নয় এরকম একটা দশমিক সংখ্যা পাবো যে সংখ্যা দশমিকের বিস্তার অসীম অনাবৃত দশমিক সংখ্যা বলে অসীম মানে যার শেষ নেই অনাবৃত মানে যে আবৃত নয় রিপিট নয় অন্য অন্য সংখ্যা এই সংখ্যা অমূল সংখ্যা যেমন জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান 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 জিরো এটা হলো অনাবৃত এই সংখ্যাটা এটি হচ্ছে অসীম বাট এটা অনাবৃত আবৃত নয় নেক্সট আমি অমৃত সংখ্যা রুট টু রুট ইলেভেন দশমিক বিস্তার দেখি যেমন দেখো টু

রুট ইলেভেন একই ধরনের অম্ল সংখ্যাগুলি যত কমে এক্স স্কোয়ার মাইনাস টু ইজুয়াল টু জিরো মানে এক্স স্কোয়ার মাইনাস ইলেভেন টু জিরো এই ধরনের সমীকরণগুলি একটি করে বীজ এই ধরনের বীজ মানে হলো একটা পার্ট একটা পার্ট পরে বলছি এটা এই ধরনের পূর্ণ সংখ্যার যুক্ত সংখ্যা পরিখ্যামাল সমীকরণের বীজদের বীজ গাণিতিক বা বীজীয় অম্লের সংখ্যা বলে এই ধরনের কিছু কিছু অম্ল সংখ্যাকে দশমকে প্রকাশ ভাগ পদ্ধতিতে করলাম যেমন পাই ই ইত্যাদি অমূল্য সংখ্যার উপরের মতো পূর্ণ সংখ্যার যুক্ত বহুপদী সংখ্যাম সমীকরণের বীজ নয় এই ধরনের সংখ্যাদের অবিজীয় বা তুরীয় অমূল সংখ্যা বলে এদের দশমীকে প্রকাশ করা কঠিন পরে এদের দশমীকে প্রকাশ করা নিয়ম আমরা শিখব কিন্তু সব অমূল্য সংখ্যার দশমিকের প্রকাশ অসীম ও অনাবৃত নেক্সট ফর্টি থ্রি আমি একের তিন ও দুয়ের তিনের মধ্যে সংখ্যা রেখায় আছে একটি অম্ল সংখ্যা লিখি একের তিন ইকুয়াল টু এমন একটি সংখ্যা হবে যা অসীম অনাবৃত নন টার্মিনেটিং এরা আবৃত এদের মাঝখানের সংখ্যা কিন্তু অনাবৃত একের তিন নন টার্মিনেটিং নন একের তিন

ডি এর থেকে ছোট ধরি সি হচ্ছে এটা 0.25 আমরা আমরা কি করলাম সি জিরো আমরা এটা নতুন নতুন সংখ্যা বানালাম এবং ডি রিগাল্টে এই অবধি নিলাম এক্ষেত্রে সি এবং ডি মূলত সংখ্যা যদি আমরা এই অবধি রেখে দিই যদি আমরা সংখ্যাকে পুরোটা প্রকাশ করশমিক অবধি করি তাহলে যদি আমরা চার দশমিক করি

দশক বিস্তার করে সংখ্যা রেখে বাস্তব সংখ্যা স্থাপন করে দেখি বাস্তব সংখ্যাটি স্থাপন করবো থ্রি পয়েন্ট টু ফাইভ সিক্স বাস্তব সংখ্যাটি সংখ্যা রেখায় থ্রি ও টু ফোর মধ্যে থ্রি ও ফোরের মধ্যে মাইনাস মধ্যবর্তী যে দূরত্ব তাকে দশটি ভাগে যদি ভাগ করি তাকে এই্রি পয়েন্ট টু আর থ্রি পয়েন্ট থ্রির মধ্যেও আমরা দশটা ভাগ করবো করে লিখবো থ্রি পয়েন্ট টু ওয়ান 2.22 3.23 .24 3.29 and 3.30 okay next 3.25 6 3.25 and 3.26 মাঝে আমরা এদের মাঝে 10 ভাগ করব সমান্তর উত্তর ভাগ করে দেখব 3.25 ও 3.251 3.252 3.253 3.254 3.255 কে চিহ্নিত p নাম সংখ্যা রেখায় থ্রি পয়েন্ট বাস্তব সংখ্যা স্থাপন করে পি বিন্দু পেলাম এভাবে অসীমভাবে ভাগ করা যায় এই পদ্ধতিকে সংখ্যা রেখা কোনো বাস্তব সংখ্যাকে স্থাপন করাকে কি বলা হয় এভাবে আতস কাছে তার মানে ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে পরস্পর দুটি সংখ্যার মধ্যবর্তী দূরত্বকে সমান ভাগে ভাগ করে যে কোনো বাস্তব সংখ্যার অবস্থান নির্দেশ করার পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি করাকে কি বলা হয় পর্যায়ক্রমিক বিবর্ধক পদ্ধতি

উপরের মতো আতস কাঁচের সাহায্যে কি ঠিক মতো অন্তরটি বেছে নিয়ে পরপর পর অন্তরটি সমান দশটি ভাগে ভাগ করে আবৃত দশমিক সংখ্যাগুলিকে সংখ্যা রেখায় প্রতিস্থাপন করতে পারি सेम আগের মতই আমি 2.67 পূর্ণকোণিক আবৃত দশমিক সংখ্যাটিকে সংখ্যার কাছে স্থাপন করি প্রথমে 2.67 পূর্ণকোণিক আবৃত দশমিক সংখ্যাটি 10 দশমিক পর্যন্ত লিখে পাই 2.67 পূর্ণকোণিক ইকুয়াল টু 2.677 নেক্সট টু পয়েন্ট সিক্স পৌরপণিক সেভেন পৌরপনিক সংখ্যাটি সংখ্যাটা টু ও থ্রির মধ্যে তাই আমরা টু থ্রি এর মধ্যে দশটা ভাগ নেবো টু থ্রির মধ্যে দশটা ভাগ নিয়ে এখানে আমরা টু পয়েন্ট সিক্স সেভেন সেভেন সংখ্যাটিকে টু পয়েন্ট সিক্স ও সেভেন মধ্যে টু পয়েন্ট সিক্স থেকে দশটি সমানভাবে ভাগ করে নেব এবং টু পয়েন্ট সিক্স টু সিক্স সেভেন ও সিক্স এইটের মধ্যে তাই সিক্স সেভেন ওয়ান সিক্স সেভেন টু করে করে সিক্স এইটের মধ্যে আমরা সিক্স সিক্স সেভেন

দেশি কাছে অসংখ্য দেখো বাস্তব সংখ্যা আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা মূলত সংখ্যা যেমন পাঁচের দুই মাইনাস দুই জিরো তিন সাতের দুই এইট পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট জিরো থ্রি পৌন ইত্যাদি

আমরা দু ভাগে ভাগ করতে পারি এটা স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক পূর্ণ সংখ্যা ওয়ান টু থ্রি ইত্যাদি আর একটা শূন্য মেডেলে আর একটা ঋণাত্মক পূর্ণ সংখ্যা ভগ্নাংশ পূর্ণ সংখ্যা বা একেও আমরা কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারি প্রকৃত ভগ্নাংশ একটা অপ্রকৃত ভগ্নাংশ প্রকৃত দুই এর তিন একের দুই আর এটা পাই বাই ওয়ান ওয়ান বাই পাই বড় ছোট প্রকৃত নিচে বড় ভগ্নাংশ সংখ্যা সংখ্যা আর আবার আমরা দু রকম অন্য ভাগ করতে পারি একটা সামান্য ভগ্নাংশ মাইনাস পাঁচের দুই সাতের দুই তিন ইত্যাদি আর দশমিক ভগ্নাংশ এইট পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট থ্রি ইত্যাদি

আবার ভাগে ভাগ করা যায় শুদ্ধ সসীম দশমিক ভগ্নাংশ একই রকম ভাবে আবৃত দশমিক ভাগে ভাগ করতে পারি এটা শুদ্ধ আবৃত দশমিক ভগ্নাংশ জিরো পয়েন্ট টু ফাইভ পৌনিক মাইনাস জিরো পয়েন্ট থ্রি সিক্স

যদি কিন্তু যদি বিচ্ছেদ প্রয়োগ প্রয়োগ হয় three x square plus two x plus one x of three x plus two দেখি তবে দুটো গুণ ও দুটো যোগ করতে হচ্ছে তাই ছ টাকা লাগছে next বহু বিকল্প নিয়ে প্রশ্ন MCQ one root five এর দশমিক বিস্তার কি হবে কমেন্ট করো একটি সসীম দশমিক একটি সসীম অথবা আবৃত দশমিক একটি অসীম এবং অনাবৃত দশমিক বা কোণটি নয় দুটি অমূলদ সংখ্যার গুণফল কি হবে সর্বদা অমূলদ সংখ্যা সর্বদা মূলদ সংখ্যা সর্বদা একটি পূর্ণ সংখ্যা মূলদ কিংবা অমূলদ সংখ্যা পাই এবং 22/7 এছাড়াও মূলদ সংখ্যা সর্বদা অমূলদ সংখ্যা পাই মূলদ সংখ্যা 22 এর অমূলদ সংখ্যা পাই অমূলত সংখ্যা বাইশের মূলক সংখ্যা যার দুটি মূলত সংখ্যার মধ্যে কোনো মূলত সংখ্যা নেই একটি মাত্র মূলত সংখ্যা আছে অসংখ্য মূলত সংখ্যা আছে কোন অমূলত সংখ্যা নেই দুটি মূলত সংখ্যার মধ্যে কোন মূলত সংখ্যা নেই নাকি একটি মাত্র অমৃত সংখ্যা আছে নাকি অসংখ্য অমূলত সংখ্যা আছে নাকি কোনো অমূলত সংখ্যা নেই সে জিরো সংখ্যাটি অখণ্ড সংখ্যা কিন্তু পূর্ণ সংখ্যা নয় নাকি পূর্ণ সংখ্যা কিন্তু মূলত সংখ্যা নয় নাকি মূলত সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা নয় অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং বাস্তব সংখ্যা কিন্তু একটি সংখ্যা লিখি যেখানে দুটি মূলত সংখ্যা একটি সংখ্যা লিখি যেখানে দুটি অম্লত সংখ্যার যোগ একটি মূলত সংখ্যা একের স্বাদ এবং এর সাদের মধ্যে একটি মূলত সংখ্যা লিখি একের স্বাদ এবং এর স্বাদের মধ্যে একটি অম্লত সংখ্যা লিখি জিরো